السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আমাদের আজকের নির্ধারিত বিষয়টা ছিল সন্তান লালন পালনে সার্থক অভিভাবকের করণীয়। কিছু কি পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, সন্তান আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহর অনেক নিয়ামত আছে আমাদের উপর। আমার এই যে বডিতে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন, এটাও নিয়ামত। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, খেতে পাচ্ছি, পেটটা ভালো আছে, মাথাটা ভালো আছে, মেধাটা কাজে লাগছে, পরিশ্রম করতে পারছি, তাই না? এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ যে সম্পদ দিয়েছেন আমাদেরকে, যে সম্পদগুলো আমরা কনজিউম করছি, ব্যবহার করছি, তাই না? টাকা পয়সা, খাদ্য দ্রব্য, এগুলো সবই সম্পদ। ঘর বাড়ি, এগুলো সবই সম্পদ। এবং এর সাথে দিয়েছেন সন্তান সন্ততি, দুটোই নিয়ামত। আল্লাহ সুবহান তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি, এটা দুনিয়ার জীবনের শোভা। সন্তান বোধ করি সম্পদের চাইতেও আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কেউ কি মনে করেন যে সম্পদটা ঠিক থাকুক, সন্তান চলে যাক? এটা কেউ কেউ নিশ্চয় মনে করেন না। বরং আপনারা মনে করেন সন্তান যা দরকার আপনি নেন, সন্তানটাকে ভালো করে দেন। যদি সে অসুস্থ হয় অথবা যদি তার কোনো শারীরিক মানসিক কোনো প্রবলেম দেখা দেয়, তখন আমরা মনে করি সমস্ত সম্পদ খরচ করেও যেন সন্তানটাকে আমরা সঠিকভাবে সুস্থ করতে পারি, তাই না? তাতে বোঝা গেল যে সম্পদের প্রতি আমাদের প্রয়োজনীয়তা আছে, আমাদের আকর্ষণও আছে, কিন্তু তারপরেও সম্পদের চাইতেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সন্তান। এখন এই এই যে গুরুত্বপূর্ণ বিষয় সন্তান, তাদের লালন পালনটা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার সন্তান একটা সম্পদে পরিণত হবে এবং ভালো সন্তান হিসাবে গড়ে উঠবে, অথচ প্রপারলি আপনি তাকে লালন পালন করেন নাই, তাই না? এটা কি সম্ভব? একটা ঘর তুলবেন আপনি, আপনি সুন্দর করে ডিজাইন করেননি, ভালো আর্কিটেক্টের কাছ থেকে আর্কিটেকচার প্ল্যান নেন নাই, স্ট্রাকচারও দুর্বল, তাহলে কি একটা ভালো বাড়ি কি আপনি এক্সপেক্ট করতে পারেন? পারেন না। তাহলে বাড়িটাকে সঠিক সুন্দরভাবে, যেভাবে একটা মানে মজবুত বাড়ি তৈরি করা যায়, সুন্দর বাড়ি তৈরি করা যায়, সেই শর্তগুলো পূরণ করলেই তখন আপনার একটা সুন্দর বাড়ি হবে। ঠিক তেমনি একটা সন্তান যদি তাকে সুন্দরভাবে লালন পালন করতে পারেন, তাহলেই সে ভালো সন্তান হিসাবে গড়ে উঠবে। এটা শুধু সন্তান না, এটা সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যেমন, আপনার একটা ছোট্ট গরুর ফার্ম আছে, গরুগুলোর ঘাস দেওয়ার প্রতি কোনো মনোযোগ নাই, তার কোনো পরিচর্যা নাই, তাকে গোসল করাচ্ছেন না, তার স্বাস্থ্যবিধিও ফলো করছেন না, তাহলে কি আপনি ভালো গরু পুষতে পারবেন? পারবেন না। যে কোনো মুরগি, মুরগির একটা ছোট্ট ফার্ম দেন না, তাই না? একই অবস্থা। আপনাকে সবাইকে সঠিকভাবে লালন পালন করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলে কখনোই পৌঁছতে পারবেন না। অতএব সুসন্তান গঠন করার জন্য সঠিকভাবে লালন পালন, এটা খুব জরুরি। কিন্তু সঠিকভাবে কি সব অভিভাবকরা লালন পালন করতে পারে? পারে না। এখানে সচেতনতা প্রয়োজন। তাহলে কিভাবে একজন সার্থক অভিভাবক হওয়া যাবে, সচেতন অভিভাবক হওয়া যাবে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। খুব ভালো মানুষ, সব কিছু, ছেলে মেয়েদের খবর রাখার মতো ক্যাপাসিটি তার নাই, তাইলে সন্তানকে কি তিনি সঠিক লালন পালন করতে পারবেন, সঠিক তারবিয়া দিতে পারবেন? আর তার নিজেরও তো তারবিয়া দেওয়ার টেকনিকগুলো জানা থাকতে হবে। এই জন্য যেই অভিভাবক সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সক্ষম, অথবা তার ক্যাপাসিটি আছে, অথবা টেকনিক এবং স্ট্র্যাটেজিগুলো রপ্ত করে ফেলেছেন, অথবা সন্তান লালন পালনের ট্রেনিং তার আছে, দক্ষ হয়ে গেছেন, দক্ষ একজন অভিভাবক, তিনি কিন্তু একজন সার্থক অভিভাবক হতে পারেন। তাহলে একজন সার্থক অভিভাবক হিসাবে আমাদের কী করণীয়, কিংবা সার্থক অভিভাবক হওয়ার জন্য আমাদের কী করণীয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার। আজকে আমরা সেটাই চেষ্টা করব খুব সংক্ষেপে আমাদের মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমত, একজন সার্থক অভিভাবক যাতে
হতে পারেন তাহলে আপনাকে আপনার লক্ষ্যমাত্রা স্থির করতে হবে, সেগুলো জানতে হবে। কি আপনার লক্ষ্য, কেন আপনি সার্থক অভিভাবক হতে চান, এবং এই জন্যে আপনার প্রয়োজন হবে যে আপনার সন্তানের সাথে আপনার কি সম্পর্ক বা কি অবস্থায় আপনি আছেন সে ব্যাপারে সচেতন থাকা, জানা। আচ্ছা, আপনি কি বাবা হিসাবে অথবা মা হিসাবে আপনি কি আপনার সন্তানের সাথে কানেক্টেড আছেন নাকি নাই? খুব জরুরি না? খুব জরুরি। আপনি মনে করছেন আপনি কানেক্টেড আছেন, আসলে নাই, কারণ আপনি ব্যস্ত, আপনি ব্যবসা বাণিজ্য চালান, অফিসে সব সময় চলে যায়, বাসায় এসে ঘুমান, ছেলে মেয়েদের সপ্তাহের মধ্যে একবার দুইবার খোঁজ খবর নেন বা নেন না, বা মাসে এক দুইবার খোঁজ খবর নেন, তার পড়াশোনার খোঁজ খবর নেওয়া হয় না প্রপারলি, তাহলে আপনি কিভাবে তার সাথে সম্পর্কিত হলেন, কানেক্টেড হলেন? মা, তিনি বাসায় থাকেন, অনেক মা দেখবেন বাসায় থাকার পরেও কানেক্টেড না। আমি অনেকগুলো ছবি দেখলাম মানে অনলাইনে আর কি, মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন আর হাতে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। ইজ শি কানেক্টেড উইথ হার কিডস? না তো, দেখাচ্ছে যে দুধটা পড়ে যাচ্ছে, পড়ে যেতে যেতে শেষ, আমি বললাম বাহ বাচ্চা দুধ খাইলো, হয়তো একটু পরে দেখবে সে। মানে এটা আসলে এগুলো তো বানানো চিত্র, বুঝাই যায় তাই না, অথবা এক ধরনের নাটকের মতো দেখাচ্ছে আর কি, এটা জাস্ট মানুষকে সাবধান করার জন্য যে এই মাটা আসলে সে অনলাইনের সাথে কানেক্টেড, সে তার সন্তানের সাথে কানেক্টেড না। ঠিক একই অবস্থা বাবাদের। তো প্রথম হচ্ছে আসলে আপনি কি চান, আপনি কতটা কানেক্টেড আপনার সন্তানের সাথে সেটা নির্ধারণ করেন, আর এই কানেকশনটা আপনি রাখার মাধ্যমে কি বাস্তবায়ন করতে চান সেটাও ঠিক করতে হবে। আপনি বাচ্চার সাথে কানেক্টেড ধরে নিলাম, আসলে কি চান এই কানেকশনের মধ্য দিয়ে? আপনি কি তাকে গান শেখাবেন নাকি তাকে নাচ শেখাবেন, কি শেখাবেন, তাই না? এই জিনিসগুলো অর্থাৎ আপনার লক্ষ্যমাত্রাটা ঠিক করবেন। আচ্ছা, একটা বিষয় আপনি আপনার সন্তানের ব্যাপারে নির্ধারণ করতে হবে। ডক্টর মোস্তফা আবু সাঈদ তিনি বলছেন যে আপনি আপনার সামনে এই কথাটা রাখবেন, কি কথা সেটা হচ্ছে আমার সন্তানের সাথে আমার কানেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমার সন্তানের সাথে আমার সংযোগ, আমার সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ, এ কথাটা লিখে রাখবেন, মানে মাথায় রাখবেন। আর যা কিছু আমি করি কিংবা যা কিছু আমি বলি সেটা এই সম্পর্কটাকে সফল করার জন্য, আমার সন্তানের সাথে যে কথাগুলো আমি বলি, পরিবারে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে যে কাজগুলো আমি করি সেটা হচ্ছে এই সম্পর্কটাকে সফল করার জন্য, নষ্ট করার জন্য না। অনেক পরিবারে দেখবেন সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক ভালো থাকে না এই জায়গাটা ক্লিয়ার না থাকার কারণে, কারণ দেখবেন যে সন্তান একটু উল্টাপাল্টা করলো, বাবা এসে খটাস করে লাগাই দিল একটা চটকানি, সম্পর্ক ভালো হবে নাকি মন্দ হবে বলেন তো? একটা ছোট্ট আমি প্রেজেন্টেশন দেখেছিলাম একটা পিপিটির মধ্যে, যে বাবা মা এবং সন্তান তারা একসাথে নাস্তায় বসেছিল, বাবা অফিসে যাবেন, পথে সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে যাবেন, এখন খেতে গিয়ে কফির পেয়ালায় হাত লেখে বাবার গায়ে শার্টে জামাতে পাজামাতে কফিটা পড়ে গেল, নষ্ট হয়ে গেল, এটা নিয়ে তো আর অফিসে যাওয়া যায় না, বাবা তাকে খাটাস করে একটা চটকান মারল, এতে মেয়েটা কাঁদতে কাঁদতে উপরে চলে গেল, নাস্তাও খাইল না। এখন মেয়েটাকে তো স্কুলে যাওয়ার জন্য যা দরকার এটা কিন্তু আর হচ্ছে না, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, সে স্কুলে যাবে না, এখন বাবা তো কিংকর্তব্য বিমুখ, এখান দিয়ে আবার তার রাগ চলে এসছে, মেয়েটাকে মারলো, সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না, ফলে কি হলো, মেয়েটার স্কুলে যাওয়া হলো না, তার অফিসটা কামাই হয়ে গেল। আর ওয়াইফ বলল যে তুমি তো অমানুষ, এই ছোটো বাচ্চাটাকে তার অনিচ্ছায় মানে একটা কাজ হয়ে গেল, তুমি তাকে পেটালে কেন, তোমার সাথে কোনো কথা নাই, সে চলে গেল বেডরুমে। আচ্ছা, চিত্রটা যদি অন্যরকম হতো, খেয়াল করেন চিত্রটা যদি অন্যরকম হতো, যে
বাবা বলল, বাবা তুমি চিন্তা করো না, ইটস নাথিং, নো প্রবলেম। তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, যাকে সে স্কুলে নিয়ে যাবে, যে কোনো সমস্যা নেই, তুমি চট করে নাস্তাটা খেয়ে নাও, আমি চট করে জামাটা পরিবর্তন করে নিয়ে আসি। তাহলে ওনার কয় মিনিট লাগতো জামা পরিবর্তন করতে? 2 থেকে 3 মিনিট। তার মানে অতিরিক্ত 5 মিনিটের মধ্যে তার এই যে একটা মহাকাণ্ড ঘটে গেল, জামাটা নষ্ট হলো কফি পরে, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। মেয়েটা কিন্তু রাগ করে না, মেয়েটা নিজে মনে মনে একটু আফসোস, কেন আমি বাবার এখানে ফেললাম, কিন্তু বাবা যেহেতু বকাও দেয়নি, খটাস করে চটকানিও মারেনি, অতএব তার কোনো অভিমানের কোনো কারণ ঘটেনি। আর ওয়াইফেরও কোনো অভিমান নাই, ওয়াইফ তো বলে আমার স্বামী তো খুব চমৎকার ব্যবহার করেছে, সে তো কোনো রাগ করার প্রশ্ন আসে না। তাহলে কি হলো, মাত্র 5 মিনিটের মধ্যে তাদের সব কিছু সমাধান হয়ে গেল এবং কোনো সময় নষ্ট না হয়ে বাবা সন্তানকে নিয়ে স্কুলেও দিয়ে আসলো, নিজের অফিসেও গেল। দুটো চিত্রের মধ্যে যেটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে, প্রথম চিত্রে সে তার কার্যক্রমকে তার এই কানেকশন এবং সম্পর্ক রক্ষা বা উন্নয়নের খাতে ব্যয় করেনি। বুঝতে পেরেছেন কিনা, সে ওই সম্পর্কটা নষ্ট করার জন্য কাজ করেছে। আর দ্বিতীয় চিত্রতে সে খুব বুদ্ধিমত্তার সাথে নিজেকে সংযত রেখেছে, ট্যাকল করেছে এবং তার যাবতীয় কার্যক্রম ওই লক্ষ্যকে সার্ভ করার জন্য এবং যাতে সন্তানের সাথে তার কানেকশন সবসময় পজিটিভ থাকে, গৌর থাকে, উন্নত থাকে, সেই জন্য সে কাজ করেছে। তাহলে দ্বিতীয় চিত্রে আপনি দেখেন, আপনি মনে মনে ভাববেন প্রতিদিন যে আমি আগের চাইতেও আরেকটু সজাগ হয়েছি, আগের চাইতে আরেকটু সচেতন অভিভাবক হয়েছি। প্রতিদিন আপনি এটা ভাবতে হবে। এটা ভাবার অর্থটা কি বুঝছেন? তার মানে প্রতিদিন যখন আপনি ভাববেন যে আমি আগের চাইতে সচেতন হয়েছি, আসলে আপনাকে সচেতন হতে হবে। আপনি কি বানিয়ে বানিয়ে ভাববেন? আপনি উল্টো দিকে চলছেন আর বলবেন না আগের থেকে ভালো হয়ে গেছে আমি, এটা তো হবে না। একজন বাবা, একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে আগের থেকে ভালো হলেই তো আপনি নিজেকে বলবেন যে হ্যাঁ আগের থেকে আমি ভালো হয়েছি। এটা যদি আপনার মাথায় কাজ করে অবশ্যই আপনি বেটার হবেন, অবশ্যই আপনি বেটার হবেন। যেমনটা আপনি আপনার আল্লাহর সাথেও এই চিন্তাটা করবেন, আচ্ছা আগে গতকালের চাইতে কি আমি সালাত কিংবা ইবাদত পরিপালনে বেটার হয়েছি কি না, আপনাকে প্রতিদিন বলতে হবে। খেয়াল করেন, মানে আল্লাহর সাথেও ইন্টারাকশনেও আপনাকে প্রতিদিন বলতে হবে আমি আগের চাইতে আরও ভালো ইবাদত করতে পারছি আলহামদুলিল্লাহ। যদি বলতে না পারেন তাহলে আপনি পিছিয়ে যাচ্ছেন। কিন্তু ঠিক তেমনিভাবে সার্থক অভিভাবক হিসাবেও আপনাকে প্রতিদিন বলতে হবে নিজের মনে মনে যে আমি আগের চাইতেও আরও ভালো অভিভাবক হয়েছি, আরও সার্থক অভিভাবক হয়েছি। নাহলে কি এটা ভাবতে পারবেন? নাহলে ভাবতে পারবেন না। তার মানে হচ্ছে এই কথার মধ্য দিয়ে আপনি নিজের কমিটমেন্টটা নিজে বের করবেন। আপনি আরও ভাববেন যে আমি আমার সন্তানের সাথে কথা বলার আগে একটু ভেবে নেই, আপনার সন্তানের সাথে কথা বলার আগে একটু ভেবে নেবেন যে তার সাথে কীভাবে ইন্টারাক্ট করলে ওর সাথে আমার রিলেশনশিপটা আরও বাড়বে। রিলেশনশিপটা খুব দরকার, খুব দরকার। আজকাল আপনি দেখেন সন্তান, ছেলে, মেয়ে এদের সাথে বাবা মা অনেকটাই ডিটাচড হয়ে পড়ছে। আপনি দেখেন না আপনার সন্তান কী ব্রাউজ করে আপনি কি জানেন? বলেন, আপনার সন্তান কাদের সাথে চলে আপনি কি জানেন? তাহলে আপনি কীভাবে দাবি করতে পারেন যে আপনি আপনার সন্তানের সাথে কানেক্টেড? আপনি কানেক্টেড না, আপনি ডিটাচড, বিচ্ছিন্ন। যদি কানেক্টেড হতেন তাহলে ওর মনের খবর আপনি রাখতেন, ও আপনার সাথে শেয়ার করতো, আপনি তার সাথে শেয়ার করতেন, সে আপনার কাছে বলতো তার সে কাদের সাথে চলছে, সে আপনার কাছে বলতো নির্দ্বিধায় আপনার সাথে শেয়ার করতো যে তার কী কী সমস্যা, তার প্রতিষ্ঠানে কী সমস্যা, কলিগদের সাথে কী সমস্যা, টিচারের সাথে কী সমস্যা, প্রতিবেশীর সাথে কী সমস্যা, ঘরে কী সমস্যা, খুব সুন্দরভাবে। তার মানে এই নয় যে সে এসে বলতো আব্বু আমার অনেক অভিযোগ আছে, এই আকারে না। মানে আপনি এমনভাবে কিছু পরিবেশ, সুযোগ, স্কোপ ক্রিয়েট করেন যাতে সব কিছু তারা শেয়ার করতে পারে। আপনি আপনার যেমন ডাইনিংয়ে হোক অথবা ঘুমোতে যাওয়ার হোক কিছু সময় নির্ধারণ করেন, যে সময়ে আপনি আপনার সন্তানদের ব্যাপারে একটু গভীরভাবে ভাববেন অথবা তাকে একটু সময় দেবেন অথবা তার সাথে একটু
কথা বলবেন, যে কোনো সময়, এটা হতে পারে ডাইনিংয়ের সময়, অথবা হতে পারে ড্রয়িং রুমে, অথবা হতে পারে তার একটু পড়াশোনাটা যখন পরখ করবেন, পুরো জিনিসটা তার সাথে আপনি শেয়ার করবেন, তার ব্যাপারে আপনি তার কিজ করবেন, অর্থাৎ ফোকাস করবেন এবং তার কাছে আপনি উপস্থিত হবেন। এটা কি হন? আমাদের অধিকাংশ বাবারা কিন্তু সময়ই পায় না, তাকে জিজ্ঞেস করার সময় পায় না যে বাবা কেমন হলো তোমার আজকের দিনটা, পড়াশোনাটা কতটুকু হলো, তোমার কোনো সমস্যা আছে কি না, বা ইত্যাদি, মানে অথবা তার কোনো মানে এমন কিছু আছে কিনা যেটা সে বাবার সাথে শেয়ার করতে চায়, কিংবা পরিবারের কোনো সমস্যা ইত্যাদি সব কিছু, অথবা সে কেমন আছে। আচ্ছা, আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে সন্তানদের সাথে একটা এমন সম্পর্ক গড়ে তোলা যাতে সে তার সব কথা ব্যক্ত করতে পারে। অনেক বাবারা এটা হতে দেন না, তিনি এমনভাবে তাকান তার দিকে চোখ ঘুরিয়ে, তাই না, ও ভয় পেয়ে যায়, অথবা সারাক্ষণ ব্যাতের ভয় দেখিয়ে চলেন। ছোট্ট বয়স থেকে অনেক বাবারা পেটান বাচ্চাকে, ব্যাত দিয়ে পেটান অথবা ধাক্কা দিয়ে ফেলে দেন। আমরা আমি তো কাউন্সেলিং করি, আমি এমনকি আমেরিকাতে কিছু বাঙালি ফ্যামিলি থাকেন, তারাও অভিযোগ করেছেন যে অনেক সময় হাজব্যান্ড এরকম মারমুখী আচরণ করে সন্তানদের সাথে, অনেক সময় মাও এরকম মারমুখী আচরণ করে, হয়তো তাদের কোনো মানসিক ধকল আছে বা যেটাই আছে না কেন, কিন্তু এইটা এখন আর মানে মানসিক রোগী হওয়ার প্রয়োজন নেই, এমনিতেই অনেক পরিবার করে। আমাদের মুসলিম পরিবারগুলোতে সাধারণত বাবা মা মনে করে সন্তান আমার, পিটাবো আমি, মানে তারা মনে করে পিটানোটা হচ্ছে এটা তাদেরকে শাসন করা এবং তাদেরকে গড়ে তোলার একটা মাধ্যম, কিন্তু এটা ঠিক না। আপনি সন্তানকে শাসন করবেন, কিন্তু শারীরিকভাবে তাকে কতটা আপনি কঠিন অবস্থায় তাকে ফেলবেন এটা একটু দেখার বিষয় আছে, তাকে আসলে কতটা ভয় দেখাবেন, কতটা শাসন করবেন। এই জায়গায় যদি আপনি শাসনের মুখে রাখেন বাচ্চাদেরকে, দেখবেন বাচ্চা ধীরে 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 আপনার কাছ থেকে দূরে সরে যাবে, সে যত ম্যাচিউর্ড হবে তত গুরুত্ব বাড়বে, সে কিন্তু তার কোনো কথা আপনার সাথে শেয়ার করবে না। এই জন্য একজন সচেতন এবং সার্থক অভিভাবক হিসাবে আপনাকে অবশ্যই বাচ্চার সাথে এমন একটা সুন্দর রিলেশন গড়ে তুলতে হবে যেন সে তার কথাগুলো আপনাকে বলতে পারে, এমনকি তার মতো ব্যক্ত করতে পারে। বাচ্চাদের স্বাধীন মত ব্যক্ত করার মতো সুযোগ তাকে দিতে হবে, তাহলে তার সৃজনশীল ক্ষমতাটা আরও প্রখর হবে এবং সে হয়তো যত ম্যাচিউর্ড হবে ততই তার স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়ে উঠবে। তাহলে অভিভাবক হিসাবে আপনি কিন্তু সেটা গড়ে তুলতে সাহায্য করতে পারেন, আর যদি সেটা না হয় তাহলে বাচ্চারা পরজীবী হবে, নিজের মতামত দেওয়ার সক্ষমতা তার তৈরি হবে না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, আমি তোমার পড়াশোনার ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারি, অথবা আমি তোমাকে আমাদের পরিবারের যে কোনো কাজে কিভাবে হেল্প করতে পারি। এটাও বলতে পারেন যে তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো, এটাও বলতে পারেন, তাহলে দুই পক্ষ থেকে হলো, তাই না। অথবা আপনি তাকে এটাও বলতে পারেন যে আচ্ছা আমরা তো এবারের ছুটি কাটাবো গ্রামের বাড়িতে, তোমার কি অভিমত। আপনি তাকে কনভিন্স করে, সে যদি বলে যে না আমরা আমি যেতে চাচ্ছি না, তাহলে জোর করে তাকে না নিয়ে তাকে কনভিন্স করেন। এটা হচ্ছে আসলে আলাপচারিতার একটা টেকনিক, যেখানে হয় আপনি তার কথায় কনভিন্স হবেন অথবা তাকে আপনি কনভিন্স করবেন, বুঝাবেন। এটা হলো নেগোসিয়েশনের একটা মুফাওয়াদা, আরবিতে বলা হয়, তার একটা চমৎকার পদ্ধতি, এবং এর মধ্য দিয়ে একের প্রতি অন্যের শ্রদ্ধা গড়ে ওঠে, একের মতের প্রতি অন্যের শ্রদ্ধা প্রদর্শন, সম্মান প্রদর্শনের অভ্যাস গড়ে ওঠে। আচ্ছা, এরপর আপনি আপনার সন্তানের কথাও শুনতে হবে। আমরা অনেক সময় সন্তানের কথা শুনতে চাই না, একটা সিদ্ধান্ত চাপিয়ে দেই, তার কি অভিমত সেটাও শুনতে চাই না, সে কি সেটা চায় কি চায় না সেটাও শুনতে চাই না। অনেক অভিভাবক বিবাহসাদীর ক্ষেত্রে জোরটা চাপিয়ে দেন। আমাকে অনেক তরুণ ছেলেরাও বলেছে যে আমার মা আমাকে বিয়ের যে প্রস্তাবগুলো দিচ্ছেন সেখানে কোনো দিনদারি দেখছে না, অর্থাৎ আমার মতের প্রতি তার কোনো মূল ভ্রুক্ষেপ নেই। এবং এর চাইতে ভয়াবহ হচ্ছে অনেক মেয়েরা
আমাদের কাছে জানিয়েছে যে আমি চাই যে আমার মা বাবা আমার জন্য দিনদার পাত্র তারা যেন সিলেক্ট করে, কিন্তু মা বাবা সেটা একটু গুরুত্ব দিচ্ছে না। তারা দেখছে কার কয়টা বাড়ি আছে আর কে কয়টা ভালো চাকরি করে, যদি সে শুধু চাকরিও হয় তবুও তার প্রবলেম নাই। তাহলে এটা আসলে সাধারণত যারা দিন পালন করে না, দিন চর্চা করে না, তাদের ক্ষেত্রে হয়। কিন্তু তারপরে আমরা বলছি এটাকে এক্সাম্পল হিসাবে যে আমাদের দিনই ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি, তো মুসলিম ফ্যামিলি মানেই তারা তো ইসলামের কিছু না কিছু জানবে। অতএব মানে আপনাকে সন্তানের সাথে একটা রিলেশন গড়ে তুলতেই হবে এবং যেটা বেশি কল্যাণকর সেটাই আপনি ফলো করবেন। এখন বিপরীতটা যদি হয়, সন্তান চাচ্ছে যেখানে দিনদারি নাই সেরকম ফ্যামিলিতে আত্মীয়তা, সেটা আপনি শুনবেন কি না, তাই না? সেই বিষয়টা ওই জায়গাতে আমরা বলবো যে আপনি সন্তানের সাথে ফ্রি হন, সন্তান তার কথাটা বলুক, আর যদি দেখেন যে সন্তান ভুল প্রস্তাব করছে তাহলে তাকে বোঝান, তাকে কনভিন্স করেন, বোঝাতে বোঝাতে কাজ হয়, কাজ হয়। আপনি সন্তানদের ব্যাপারে শুধু কিছু কমেন্ট করবেন এতটুকুতে যথেষ্ট নয়, বরং আপনি তার কাজের একজন মোশারেক, অংশীদার হবেন। সে যে কাজগুলো করছে তার প্রশংসা করেন, তাকে উদ্বুদ্ধ করেন, যেমন যদি সে কোরআনটা পড়ে বুঝে অ্যাপ্রিসিয়েট করেন, সে যদি ম্যাথ সুন্দর করে করে অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, শুধু এই তুমি ভালো করে পড়াশোনা করে বাস বলে চলে গেলেন, এতটুকুতে যথেষ্ট নয়। তার সাথে যত ইন্টারাকশন বাড়াবেন, আমরা আগেও বলেছি, ততই আপনার অভিভাবকত্বের ছোঁয়া সে পাবে, আপনার মাধ্যমে সে বেনিফিটেড হবে। এখানে আরেকটা সুন্দর পরামর্শ এসেছে, সেটা হচ্ছে আপনিও বাচ্চাদের বই পড়বেন এবং বাচ্চাদের সাথে খেলবেন। হ্যাঁ, তো আমি যখন মদিনা ছিলাম অবশ্য এই টেকনিকগুলো তখন যে জানতাম ব্যাপারটা তা না, তো ইউনিভার্সিটি আমাদেরকে যে বাসাটা দিয়েছিল সেখানে বাচ্চাদের সাথে আমরা খেলাধুলা করতাম, অনেক বড় রুম ছিল, তো হয়তো বল খেলতাম ঘরের মধ্যেই, বিশাল হল রুম, অথবা সাইকেল চালাতাম একসাথে বাবা বেটা সবাই মিলে। এই তো এতে কিন্তু বাচ্চাদের সাথে সম্পর্কটা ঘনীভূত হয়। হ্যাঁ, আপনি বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতাও করতে পারেন। আমি কোনো এক দেশে একবার গিয়েছিলাম, সেখানে দেখলাম আমাদের এক ভাই, তিনি তার বাচ্চা, তিন বাচ্চা, একটার বয়স ছিল 4 বছর, আর একটা ধরেন তখন 8 বছর বা 10 বছর, আরেকজন 12 বা 13। দেখলাম যে এদের সাথে প্রতিযোগিতা দিচ্ছেন কে আগে যেতে পারে। হ্যাঁ, তা আমি খুব এনজয় করলাম, ভাবলাম যে আমি তো কোনো দিন এভাবে দৌড়াই নাই আমার বাচ্চাদের সাথে, আমারও তো ছেলেরা আছে। আর এরপরে দেখলাম বাসায় আসলেন, বাসা আসার পরে বাচ্চাদের সাথে পাঞ্জা লড়তেছেন, তো একবার হারলেন একবার জিতলেন। তো বাচ্চারা কিন্তু হয়তো বুঝতে পারে, বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছেন যে বাবা তার পুরো শক্তি প্রয়োগ করে নাই, কিন্তু তারপরেও জেতার মধ্যে একটা আনন্দ আছে, আছে না বলেন তো? আছে। এই যে একটা মজা, এটা কিন্তু আমাদের অধিকাংশ অভিভাবকরা করেন না। বাচ্চাদের সাথে যত ফ্র্যাঙ্ক হবেন ততই তো আপনি আপনাদের মধ্যে রিলেশনটা বাড়বে, তাই না? তখনই আপনি সার্থক অভিভাবক হতে পারবেন। আচ্ছা, আপনি যখন খুব রেগে যাবেন, আপনি যখন খুব রেগে যাবেন তাহলে আপনার রাগটাকে একটা সুন্দর উসলুবে প্রবাহিত করবেন। উদাহরণটা কিন্তু আগে বলে ফেলেছি, তাই না? আপনি যখন রেগে যাবেন রাগটাকে সংযত করতে হবে, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? কথাটা একদম মিথ্যা না, কথাটা একদম মিথ্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাগের কিছু ট্রিটমেন্ট দিয়েছেন, তিনি অবস্থান পরিবর্তনের কথা বলেছেন। তার মানে সংযত করতে হবে রাগকে আপনার, তা নাহলে আপনাকে আফসোস করতে হবে। বাংলাদেশের অধিকাংশ তালাকের ঘটনা ঘটে রাগের মাথায়। আপনি আপনার সন্তানকে মারেন অথবা চটকানি দেন অথবা ঠেলা দিয়ে ফেলে দেন রাগের মাথায়, বুদ্ধি খরচ করে কেউ কাজটা করে না। কিন্তু এটা করে তো আপনি পরে আপনাকে পস্তাতে হবে, ছেলেকে ঘাট ধরে এমনভাবে ঠেলা দিলেন মাথা ফেটে গেল, ক্ষতি কার হলো বলেন তো? হ্যাঁ, এটা কি সার্থক অভিভাবক হলো? আপনার ছেলের জীবনটা তো নষ্ট করে দিলেন, আর আপনি কেউ আপনার সন্তানকে আমি আমার হাতে নষ্ট করলাম, সারা জীবন কাঁদতে হবে আপনাকে। অতএব রাগকে সংযত করতে হবে, বরং রাগকে পজিটিভ কোনো খাতে প্রবাহিত করে পুরো পরিস্থিতি ট্যাকল করে
ওদের সাথে সম্পর্কটা পজিটিভই রাখতে হবে। আপনি আপনার যদি ডায়েরি মেনটেন করতে পারেন ভালো, সেখানে আপনি মাঝে মাঝে দেখবেন যে আপনার আগের দিনের চাইতে, আগের মাসের চাইতে, আগের বছরের চাইতে এখন আপনি বেটার হয়েছেন নাকি খারাপ দিকে গিয়েছেন। যদি ডিটেরাইট করে, কোনো খারাপের দিকে যায়, তাহলে আপনাকে কিন্তু আবার ভালোর দিকে আসার প্ল্যানটা করতে হবে। সন্তানদের সাথে আপনার রিলেশন গত বছর কেমন ছিল, গত মাসে কেমন ছিল আর এখন কেমন, এগুলো আপনাকে রিকল করতে হবে এবং চিন্তাভাবনা করতে হবে। তাহলে তার আলোকে আপনাকে ইম্প্রুভ করতে হবে, ইম্প্রুভ। আপনি যদি আপনার অবস্থা পজিটিভলি, ইতিবাচকভাবে উন্নত না করেন, তাহলে তো সার্থক অভিভাবক হতে পারবেন না। আপনি আপনার সন্তানের ভালো মন্দের খবর, মনোজগতের খবরও রাখতে হবে, তাকে মানসিকভাবে শক্তি দিতে হবে, উৎসাহ দিতে হবে, তার উইল পাওয়ারটাকে আরও স্ট্রং করতে হবে, তাহলে আপনি সার্থক অভিভাবক হবেন। সন্তান পরীক্ষায় ভালো করলো না, ক্লাসে ফার্স্ট হতে পারলো না, অথচ আপনার এক্সপেকটেশন ছিল আপনি তাকে ফার্স্ট হিসাবে দেখতে চান আর সবার কাছে বলবেন আমার ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার আশা ভঙ্গ হলো, আপনি আর তার সাথে আগে কথা বলছেন না, এটা কি সার্থক অভিভাবকত্ব বলেন? আপনারা দেখেন বাংলাদেশে দৈনিক পত্রিকাগুলোতে অনেক সময় প্রকাশিত হয় যে বাবা মার অনুযোগের কারণে, অভিযোগ কিংবা তাদের বকাঝকার কারণে, কাঙ্ক্ষিত ফলাফল লাভ না করার কারণে সন্তান কিন্তু নিজের গলায় ফাঁস দিয়েছে। ঘটেছে না এরকম? প্রচুর ঘটেছে এবং ঘটছে। আপনার কি লাভ হলো? আপনার সন্তান ধরেন এ প্লাস পেলো না, এ তো পাইল, এও পাইল না, বি প্লাস তো পাইল, এতে আপনার কি ক্ষতি হলো বলেন তো? তার জীবন দিয়ে দিতে হবে, আপনি কি চাচ্ছেন সে ফাঁসিতে ঝুলুক, আত্মহত্যা করুক, এটা চাচ্ছেন নাকি? আর একজন লোক জীবনের কোন এক পর্যায়ে যদি রেজাল্ট খারাপ করে, তারপরে তো সে ভালো করতে পারে, শুধু এসএসসি বা এইচএসসির রেজাল্টে কি জীবনের সব? সব না। তো সুতরাং আমাদের মনে রাখতে হবে, সন্তানকে সবসময় সাহস দিতে হবে, তাকে আশাহত করা যাবে না, তাকে অপটিমিস্টিক রাখতে হবে, এবং তার ব্যর্থতার কারণে সে যেন আপনার দ্বারা আক্রান্ত না হয়, আপনি যেন আক্রমণাত্মক আচরণ তার সাথে না করেন, তাকে জীবন থেকে যেন ঝরে পড়তে না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সময়ের মধ্য থেকে কিছু সময় আপনি প্রতিদিন এই বিষয়গুলো চিন্তা করার জন্য রাখবেন। এবং সর্বশেষ আরেকটা পরামর্শ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আপনাকে যাতে সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে, সফল সন্তান হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে আপনি যে সাজেশনগুলো দিয়েছেন সেটা বাস্তবায়ন যাতে হয়, সেজন্য আপনাকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। যেমনটি আপনি নিজের জীবনের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, একটা ভালো চাকরির জন্য চেষ্টা করেছেন, সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করেছেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন, অতএব সন্তানকে সঠিক লালন পালন করা, সঠিক তারবিয়াত দেওয়া, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপনাকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। এবং যাতে আপনি সফল হন, এই মাইন্ডসেটটা জরুরি, এটা সবাই অটোমেটিক করে কিন্তু মাইন্ডসেটটা অনেকের থাকে না, অতএব এই মাইন্ডসেটটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা সার্থক অভিভাবক হতে পারবো ইনশাআল্লাহ। বিষয়টা আসলে আরও অনেক সময়ের দাবি রাখে এবং এই বিষয়গুলো নিয়ে ওয়ার্কশপও করাটা প্রয়োজন। যারা অভিভাবক আছেন, যে আমরা আমাদের টেকনিকগুলো রপ্ত করতে পারলাম কিনা, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা সন্তান লালন পালনের ক্ষেত্রে, সেরকম কিছু করা দরকার। কিন্তু আজকে কিছুমাত্র টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু টেকনিক শেয়ার করলাম, আশা করি এটাও যদি আমরা মাথায় রাখতে পারি আমাদের সন্তানদের লালন পালনে এটাও কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একবার এক একটা ছোট্ট ছোট্ট বক্তৃতা দিতেন, তাতে মানুষকে গাইড করতেন, সেটা যথেষ্ট। অতএব অল্প গাইডেন্সও অনেক সময় কাজে আসে, যদি সেগুলোকে কাজে লাগানো যায়। আসুন আমরা আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে মনোযোগী হই এবং একজন সিরিয়াস অভিভাবক, সচেতন অভিভাবক এবং সার্থক অভিভাবক হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।